হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন তোমাদের অনেকদিন পর আবার নতুন ব্লগ নিয়ে এসেছি। তোমরা এতদিন অলরেডি দেখে নিয়েছো আমার ছেলের অন্নপ্রাশন। লাস্ট এক মাস আগে 6 তারিখ ছিল ফেব্রুয়ারি মাসের, আবার সেই 6 তারিখ মার্চে মাসে চলে এসছে। তো আমার ছেলের কালকে মানে 6 তারিখে মামা ভাত খাওয়ানো হবে ওর মামা বাড়িতে। তো সেই কারণে আমার ওয়াইফ এখন বাড়িতে নেই, আমি একাই আছি। তো এখন আমি যাচ্ছি, আমার ওয়াইফ আগের দিন চলে গেছে, তো আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। আমার ছেলে বউ ওখানেই আছে। তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, লন্ডভন্ড হয়ে পড়ে আছে। কি করবো, একটা ব্যাচেলার ছেলে, মানে ব্যাচেলারদের মতন লাইফস্টাইল অভ্যাস হয়ে গেছে। তো ঘরে পুরো লন্ডভন্ড হয়ে আছে। থাক, এইভাবেই থাক, রাত্রিবেলায় কালকে এসে দেখা যাবে, যদি আসতে পারি কালকে এসে দেখব। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়ির দিকে। তো এখন আমি রেডি হয়ে গেছি মোটামুটি, তোমরা দেখতেই পাচ্ছ জিন্স টিন্স পরেছি একদম। আর এবার আমি যাব, গিয়ে তোমাদের ওখানে কি কি হলো না হলো সেগুলো দেখাচ্ছি। আর এর পরের ভিডিওটা দেখতে পাবে তোমরা এর দিনে, কি বলে, মহাভারতের যে ব্লগটা থাকবে সেটার পরের ভিডিও দেখতে পাবে। এই ভিডিওটা এখন কন্টিনিউ করছি আমরা যাওয়ার জন্য। ওকে বাই। এখন যাচ্ছি আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, দম মেট্রো ধরবো বলে। তো স্টেশনে আমরা চলে এসেছি, এই এক্সেলেটর দিয়ে উঠছি ওপরে। এরপরে মেট্রোর জন্য অপেক্ষা করতে হবে। তোমরা দেখো ব্লগটা পরপর, আশা করি তোমাদের ভালো লাগবে। মেট্রোতে উঠবো এবার, স্টেশন চলে এসছে। ও মাই গড, ট্রেন দাঁড়িয়ে আছে, চলো ট্রেনটা দেখো। দেখতেই পাচ্ছ ট্রেনে, মেট্রোতে আমরা বসে আছি। তো এখান থেকে আমি যাবো শোভাবাজার মেট্রো স্টেশন। শোভাবাজার থেকে নামবো, ওখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবো লঞ্চঘাট। লঞ্চঘাট থেকে আবার লঞ্চ ধরে আবার সোজা চলে যাবো আমি ওপারে। তো এখন রাত হয়ে গেছে বলে লঞ্চঘাটের যে দৃশ্যটা সেটা হয়তো তোমরা অত ভালো মতন বুঝতে পারবে না, বাট ওখান থেকে লঞ্চে কোনো সময় সকালবেলা এলে এত সুন্দর লাগে বাইরের দৃশ্যটা দেখার মতো। তো ওটা তোমায় দেখাতে পারবো না, কারণ হয়তো অন্ধকার সব জায়গায়। তবে হাওড়া ব্রিজে যদি লাইট জ্বলে সেটা দেখাতে দেখানোর চেষ্টা করবো, জানি না এখন কী হবে। যাই হোক, যতটাই পারবো তোমাদের দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে জার্নিটা। ওকে চলো দেখা যাক। তো আমরা চলে এসেছি শোভাবাজার। এই শোভাবাজার মোড়ের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে অটো ধরবো, অটোগুলো দেখি যায় কি না দেখি, জিজ্ঞেস করি। দাদা লঞ্চঘাট, 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 অটো থেকে নেবে এখন লঞ্চঘাটে চলে এসেছি। আজকে কি হচ্ছে, যেখানে যাচ্ছি সব গাড়ি রেডি হয়ে আছে, এদিকে মেট্রো রেডি হয়েছিল, এদিকে লঞ্চও রেডি হয়ে আছে। জাস্ট দৌড়ে দৌড়ে এখন লঞ্চটা ধরতে হবে, ঠিক আছে, লঞ্চটা দৌড়ে দৌড়ে ধরতে হবে এখন, দেখা তারপরে দেখাচ্ছি।
তো এই হচ্ছে হাওড়া ব্রিজ, জানি না কতটা জাস্টিফাই করছে ক্যামেরাটা, দেখাই যাচ্ছে না, লাইটটা জ্বলছে না বলে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের লঞ্চ আর এই হাওড়া ব্রিজ। আমি এখন চলে এসেছি হাওড়াতে, কত তাড়াতাড়ি হাওড়াতে চলে এলাম জাস্ট 30 মিনিটসের মধ্যে। আর এখানে একটা বড় শিবের মূর্তি আছে, এটা নতুন করেছে, দেখাতে পাচ্ছি না অন্ধকার বলে, চলো দেখা যাক। তো হিয়ার উই গো, হাওড়ায় ঢুকে গেছি, সালকিয়ায় চলে এসেছি আমরা, মানে আমি তো প্রচণ্ড কনজাস্টেড এই সালকিয়া হাওড়ার মধ্যে। তোমরা দেখতেই পাবে চারিদিকে দুদিক দুধারে দোকান ভরে বসে আছে, মানে অনেকটা স্প্ল্যানেড বা হাতি বাগানের মতো। দুধারে দোকান আছে, ভালো ভালো দোকান আছে। আর রাস্তার উপরে দোকান দেখতে পাচ্ছ, তো প্রচণ্ড কনজাস্টেড, আজকে তাও একটু ফাঁকা আছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে সালকিয়ার খুব বিখ্যাত মন্দির, যারা সালকিয়াতে থাকো বা হাওড়ায় থাকো তারা জানো অলরেডি, এটা হচ্ছে বড়মার মন্দির, মানে শীতলা মাতার মন্দির বড়মার। তোমার দর্শন যদি পারি করিয়ে দিচ্ছি, বড়মার মন্দির সালকিয়াতে যারা থাকে বা হাওড়াতে যারা থাকে তারা সবাই চেনে এটাকে। এই হচ্ছে মায়ের দর্শন, মায়ের দর্শন করে নাও সবাই। তো সালকিয়া মোটামুটি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবো, পৌঁছে যাবো। দেখতে পাচ্ছ প্রচণ্ড রাস্তা জ্যাম, চারিদিকে শুধু দোকান আর দোকান, দোকান আর দোকান, মানে আমাদের এখানে যারা থাকে তারা হাতি বাগান তারা যায় না, তারা এখান থেকেই সব কিছু কেনাকাটা করে। যাই হোক, চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। ওকে হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি এখন আমার শ্বশুর বাড়িতে। তো এখন দেখতে পাবে তোমার, এই দেখো আনন্দিত, এই কেটা, এই দেখো 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 দেখো, সবাই কাই বলে দাও, দেখি 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 দেখি, দেখো 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 দেখো, এই কি দেখো তো, এটা কি 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 রে, এ হে এ এই দেখো, ওর সঙ্গে সবাই সবসময় খেলতে হবে। বলো কেটা, ও নিজের দিকে তাকাচ্ছে, ও এখন নিজের দিকে তাকাচ্ছে, ক্যামেরার দিকে না। চিনতে পারছিস না, ও এখন বসা শিখে গেছে, দেখো সবাই বসে আছে, এই তো বসে আছে, তো দেখো বসে আছে, বসা শিখে গেছে, খুব তাড়াতাড়ি বসা শিখে গেছিস তাই না। কি নিবি কি নিবি রে, একটু পরে ওখানে আমার সাথে খেলতে হবে। হ্যাঁ কি, হ্যাঁ ডিম, দেখো 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 দেখো, একটা কিচি করে দাও, একটা হাতে কিচি করে দিই, আপনার টাইম আয়েগা, আপনার টাইম আয়েগা, আপনার টাইম আয়েগা, আপনার টাইম আয়েগা, তাই তো। এই একটু ভালো করে দেখাও সবাইকে, আপনার টাইম আয়েঙ্গা পড়েছো, হ্যাঁ আয়েঙ্গা, আপনার টাইম আয়েগা, উঠবে উঠবে,
উঠবে, উঠে পড়ো, উঠে পড়ো, হাত দাও, হাত দাও, দাও, কি হলো, হাত দাও। এখন খেলার মুডে আছে, পুরো খেলার মুডে এখন খেলছে। আপনার টাইম আয়েগা, উঠবি কি, এদিকে আয়, চলে আয়, চলে আসো, 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 ছাড়ো ছাড়ো ছাড়ো, ওসব ছাড়ো, আমার হাত ধরো, হাত ধরো, ওটো ওটো ওটো, হাত ধরো, ওটো ওটো, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ভালো করে ধরো, ওটো, হ্যাঁ, এই পড়ে গেল, ওটো হয়েছে, বস এখানে, বস, একটা ভালো জিনিস দেবো, তার বসো এখানে, বসো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এনাও, আমি 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 তো এরকম বসছিস কেন, সোজা হয়ে বস, ও এরকম ভাবে বসো, হই বস, মাথা টুপি পর, পরো টুপি, আমি টুপি পড়ি, তুমি টুপি পড়বে, এই 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 কি হলো, ঠিক আছে ঠিক আছে, এই ছাড়ো, টুপিটা পড়তে হবে তো, টুপিটা পরে কেমন লাগছে দেখো, তো ভালো করে জিও, চশমাটা খুলি, তো চশমাটা যাবে, একটা চশমা ভেঙে দিচ্ছি, চশমা করো, ইয়াস, আরে দিওয়ানো, মুঝে পেহচানো, কহাঁ সে আয়া, হাওড়া কা ডন, ও, আরে যা, ওরে ছাড়ে, ছেড়ে দাও, ওডো, ইয়ো, আরে, সালা, পড়ো, আরে এটাকে ছাড়, ভেঙে যাবে, ছাড়, এটাকে ছাড়, পড়ো, কি সুন্দর হয়েছে, হ্যাঁ, ওটো দেখি, আরে দিওয়ানো, মুঝে পেহচানো, কহাঁ সে, এদিকে আসো তো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে এদিকে এদিকে, লাইটটা এদিকে আছে, এদিকে, কে রে, কে রে, ও বাবা, চশমা পরে হিরো, এ তো হিরো আলম, আরে দিওয়ানো, মুঝে পেহচানো, কি লাগছে রে তোকে, হ্যাঁ, ওই দেখো, কে, এখন থেকে স্মার্ট হয়ে যাবে, চশমা পরে এখন অভ্যাস হয়ে যাবে, আর একদিন দুদিন পড়বে চশমা পরে, এখন চশমা ছাড়ছে না, তাই তো, বাপ আর ছেলে একসাথে, হ্যাঁ একদম, আমিও চশমা পরবো, তুমি চশমা পরো, আমি তুমি পরবো, তুমি টুপি পরো, দুদিন পরে এয়ারপোর্টটা ইউজ করবে, বাবার বাইক চালাবে, গাড়িতে তো অলরেডি বসেই যাচ্ছে, তাই না বাবা, হয়েছে, এবার কি করবো বলো, এদিকে তাকাও, চলো 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 চলো, বসে পড়ো তো নিজে, হ্যাঁ বসো, এই উল্টালি, এই উল্টালি, এই, হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করো, দাঁড়াও দাঁড়াও, কথা বলছি কথা বলছি কথা বলছি, কথা বলে নি, তারপর আবার আমি নেবো, এই দেখো, হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবে, এবং তোমরা এর পরের ভিডিওটা তোমরা মা, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর,
চুপ চুপ। হ্যাঁ, মামা ভাতের ভিডিওটা তোমরা সবাই মিলে দেখে নেবে, পরে এতেই এপিসোডেই চলে আসছে, ঠিক আছে? টাটা বাই, গুড নাইট। এই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নতুন চ্যানেলের পাশে থাকুন যাতে আরও এরকম ভিডিও আপনারা দিতে পারেন।